হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, তোমরা যখন কাউকে কল করো, তোমাদের মোবাইলে কি নো সার্ভিস দেখায় কিংবা অনলি এমার্জেন্সি কল? বা কাউকে যখন কল করছো, কোনো ক্রমে হয়তো কল লেগে গেল, কিন্তু অপরপক্ষে যে কথা বলছে তার কথা কেটে কেটে আসে, অনেক সময় অনেক কথা শোনাও যায় না। বন্ধুরা, এই সব কিছুই কিন্তু আমাদের মোবাইলের নেটওয়ার্ক প্রবলেমের জন্যই হয়ে থাকে। আমরা সবাই কিন্তু কম বেশি নেটওয়ার্ক প্রবলেমে পড়ি, কিছু না কিছু সমস্যা আমাদের হতেই থাকে। আমরা প্রয়োজনের সময় কোথাও কল করতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না। তো কীভাবে আমরা এই নেটওয়ার্ক প্রবলেম সলভ করব বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটা সেটিংস শেয়ার করব, যেগুলি স্টেপ বাই স্টেপ তোমরা যদি মোবাইলে করো, কারোর হয়তো একটাতেই কাজ হয়ে যাবে, কিংবা কারোর দুটো তিনটে, বা কারোর হয়তো সব কটা করতে হবে তবেই কাজ হবে। কাজ অবশ্যই হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সাথে থাকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর এই সেটিংসগুলি অবশ্যই মোবাইলে করো, তোমাদের মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম সলভ হয়ে যাবে, 100% সলভ হয়ে যাবে। তো আসো দেখে নিই কীভাবে আমরা করব। বন্ধুরা, মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম সলভ করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে গিয়ে তোমরা সার্চ করবে *#06# দিয়ে ডায়াল করলে দেখবে তোমাদের সামনে তোমাদের ফোনের IMEI নাম্বার চলে আসবে। বন্ধুরা, তোমরা এটা সার্চ করার পর যদি তোমাদের মোবাইলে IMEI নম্বর না আসে, তাহলে তোমরা বুঝবে যে তোমাদের মোবাইলে কোনো সমস্যা হয়েছে, এবং সেই সমস্যাটা যে হয়েছে সেটা ঠিক করার জন্য তোমাদের সার্ভিসিং সেন্টারে যেতে হবে, না হলে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম সলভ করা যাবে না। আর যদি IMEI নাম্বার চলে আসে, তাহলে জানবে এমন কিছু সমস্যা হয়েছে যেটা সলভ করা যাবে, অর্থাৎ নেটওয়ার্ক প্রবলেম সলভ করা যাবে। তো বন্ধুরা, তোমরা এটা অবশ্যই প্রথমে চেক করে নেবে, তারপরে আমি যে সেটিংসগুলো দেখাচ্ছি সেগুলি তোমরা 1x1 করে নেবে। তো চলো আমরা সেটিংসগুলিতে চলে যাই। দেখো বন্ধুরা, মোবাইলে ইন্টারনেট ইউজ করা আর মোবাইলে কাউকে কল দেওয়া দুটো কিন্তু আলাদা কানেকশানে কাজ করে। একই ইন্টারনেট, একই সিম থেকে কাজ হয়, কিন্তু আলাদা কানেকশান কাজ করে, আলাদা নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক আলাদা নেটওয়ার্ক কাজ করে। তো তোমরা যখন কাউকে কল করবে, তোমরা অবশ্যই নেটওয়ার্কটাকে রিফ্রেশ করে নেবে। তার জন্য তোমরা স্ক্রল ডাউন করে নিচে টানো, স্ক্রিনটাকে এয়ারপ্লেন মোডটাকে অন করে দাও, 10 সেকেন্ডের জন্য অন করে দাও। দিয়ে তারপরে তোমরা এটাকে আবার 10 সেকেন্ড ওয়েট করো, ওয়েট করে এটাকে আবার অফ করে দাও। তাহলে কী হবে বন্ধুরা, আমাদের মোবাইলের নেটওয়ার্কটা রিফ্রেশ হয়ে যাবে, তাহলে যখন কল করবে তখন আর কোনো সমস্যা হবে না। এরপরেও তোমরা আরও একটা জিনিস চেক করে নেবে, তোমরা সেটিংসে চলে যাবে, গিয়ে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাবে। এখানে গিয়ে তোমরা যে সিমটা ইউজ করছো সেই সিমের মধ্যে চলে যাবে। সিমের মধ্যে গিয়ে এখানে দেখো ইউজ ভোল্ট রয়েছে, ইউজ ভোল্ট এটাকে তোমরা অন করে দেবে। দেখো এটাকে তোমরা অন করে দেবে, এখানে লেখাই রয়েছে ইউজ ভোল্ট টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ ভয়েস কলস, অর্থাৎ এটা অন করে দিলে তোমাদের যে ভয়েস কল করবে তোমরা, তার কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে এবং কোনো প্রবলেম হবে না, কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না। তো এটা তোমরা করে নেবে। চলো আমরা পরের সেটিংসে চলে যাই। কাউকে কল করার আগে আরও একটা জিনিস চেক করতে তোমরা কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, তোমরা যে সিমটা ইউজ করছো সেটিংস থেকে সেই সিমের মধ্যে চলে যাবে। দেখবে অনেক সময় কী হয়, ভুলবশত বা তোমার মোবাইলটা হয়তো অন্য কেউ হাতে নিয়ে ব্যবহার করছিল, তো সেটিংসে গিয়ে হয়তো সিমটা অফ করে দিয়েছে। তো দেখো এখানে টার্ন অন রয়েছে, মানে আমার সিমটা অন রয়েছে, তোমাদের হয়তো অফ হয়ে যেতে পারে, তার জন্য হয়তো নেটওয়ার্ক প্রবলেমটা হচ্ছিলো, এটা তোমরা চেক করে নেবে, চেক করে নিতে কিন্তু ভুলবে না। এরপরে বন্ধুরা তোমরা চলে যাবে ওই সিমের অ্যাক্সেস পয়েন্টে, অ্যাক্সেস পয়েন্ট বলে একটা অপশান থাকবে, ওখানে তোমরা চলে যাবে। ওখানে গিয়ে এখানে দেখবে যে যে সিম ইউজ করছে, হ্যাঁ সেটাই এখানে শো করবে। তো আমরা জিও সিম ইউজ করছি, তো জিও নেট এখানে রয়েছে। এখানে অনেকের উপরে 3 ডট থাকবে, বা নিচের দিকে অপশান থাকবে রিসিট, 3 ডটে ক্লিক করলে রিসিট অপশান আসবে। এখানে নিচের দিকে দেখো রিসিট, অর্থাৎ আমাদের এপিএনটাকে রিসিট করে নিতে হবে। তো রিসিটে ক্লিক করলে দেখো এখানে রিসিট এপিএন সেটিংস কমপ্লিটেড, অর্থাৎ আমাদের এপিএনটা রিসিট হয়ে গেছে, মানে আমাদের টোটাল নেটওয়ার্কটা রিসিট হয়ে গেল, অর্থাৎ এরপরে আমরা যখন কাউকে কল করব আমাদের কোনো নেটওয়ার্ক প্রবলেম হবে না। বন্ধুরা, দেখতে খুব সহজ মনে হলেও সেটিংসগুলি খুব ভালো কাজ করে, তোমরা অবশ্যই তোমাদের মোবাইলে করবে, তারপরে কল করবে, দেখবে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো আমরা পরের সেটিংসে চলে যাই। এরপরে বন্ধুরা তোমরা আরও একটা জিনিস চেক করে নেবে, তোমরা সেটিংসে চলে যাবে, সেটিংসে গিয়ে তোমরা এখানে সার্চ করবে রিসিট, রিসিট লিখে তোমরা সার্চ করবে। তো এখানে দেখো কতগুলি রিসিট চলে এসছে, এখানে আমাদের কোনো কিছুই রিসিট করতে হবে না, শুধু তোমরা দেখবে যে রিসিট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ একদম উপরে চলে আসবে, এই অপশানটিতে তোমরা চলে যাবে। এখানে দেখো এখানে ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ সব কিছু আমাদের একবার করে রিসিট করে নিতে হবে, তাহলে আমাদের টোটাল মোবাইলের নেটওয়ার্ক কানেকশানটাই রিসিট হয়ে যাবে। তো রিসিট সেটিংয়ে ক্লিক করলাম, এখানে ওকেতে ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করলে টোটাল কানেকশান নেটওয়ার্ক সেটিংস হ্যাভ বিন রিসিট,
অর্থাৎ টোটাল নেটওয়ার্ক কানেকশন মোবাইলে তুমি যে নেটওয়ার্ক ইউজ করছো টোটালটাই রিসেট হয়ে যাবে। এর ফলে বন্ধুরা দেখবে এই যে সেটিংসগুলি তোমরা দেখলে বা তোমাদেরকে দেখালাম সবকটা তোমরা করো, দেখবে তোমাদের মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম কখনোই হবে না, খুব সুন্দরভাবে তোমরা কাউকে কল করতে পারবে, কখনো নো সার্ভিস এমার্জেন্সি কল কিছুই দেখাবে না বা কল করলে কারোর সাথে কথা কেটে কেটেও যাবে না। তোমরা করো এবং দেখবে তোমাদের মোবাইলে এগুলি 100% কাজ করছে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে। বন্ধুরা নেটওয়ার্ক প্রবলেম সলভ করার জন্য যে সেটিংসগুলি তোমাদেরকে দেখালাম কেমন কাজে আসলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও আর সাথে থেকো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা।